দুসাদিয়া নিয়ে চলে যাচ্ছেন, তানার স্বামী সঙ্গে রয়েছেন, স্বামী সৌহার সঙ্গে রয়েছেন। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে 40 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে গেছেন, হঠাৎ একটা বৃদ্ধা লোক দাঁড়িয়ে গেল। ও হালিমা দুসাদিয়া, তোমাদের বাড়ি হলো তায়েফে, তোমরা গিয়েছিলে মক্কায়, তোমাদের কোলে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটার বয়স হলো 15 দিন, ওর নাম হলো মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তুসাদি অবাক হয়ে গেলেন, বিশ্ব নবীর আম্মা আমিনা বলেছিলেন, ও বোন হালিমা তুসাদিয়া, মুহাম্মাদের নামটা গোপন রাখবে, মুহাম্মাদের নামটা প্রকাশ করবে না, এই মুহাম্মাদের মক্কার জমিনে শত্রু বেড়ে যাবে, মুহাম্মাদের আব্বা না এতিম বেটা মুহাম্মাদকে মেরে দেবার জন্য আবু জেল উদ্বা সাহেবরা মক্কা কাফের বেঈমান বেদিনেরা মুহাম্মাদকে মেরে দেবার জন্য চিন্তা ভাবনা তারা করেছিল, তারা যুক্তি আটিয়েছিল, তারা আপনি করে তারা অনেক মিটিং মিছিল করেছিল মুহাম্মাদকে মেরে দেবার জন্য। একটু জিকির করেন আর একটু আগিয়ে আগিয়ে আসেন না, অনেক লোক হয়ে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই সামনে, ওই জন্য বলেছে সামনে পাটা দেবে না। একটু আগিয়ে আসেন, আল্লাহ পেটের রোগ ভালো করে দেবে। একটু আগিয়ে চলে আসেন, একটু আগিয়ে চলে আসেন। দরসরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা, হ্যাঁ পিছনে আর একটা তেরবল পেতে দাও, বসার জায়গা করে দাও, সব আরামের সঙ্গে বসো বসো। তাহলে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর নামটাকে আমিনা বলেছিলেন গোপন রাখবে, কেন? আবু জেল উতবা সাহেবরা মোহাম্মদকে চিনতে পারলে তারা মেরে দেবে, কতল করে দেবে, শেষ করে দেবে। কাকে? আপনার আমার রসূলুল্লাহ, আপনার আমার হাবিব। বিশ্ব নবী হাবিবুল্লাহর দুদমাত হালিমা তুসাদিয়া অবাক হয়ে গেলে গেলেন, তিনি উটের উপরে থরথর থরথর করে কাঁপতে লেগেছেন, নবী মোহাম্মদকে বুকে জড়িয়ে স্বামীকে বলতে লেগেছেন, ও আমার স্বামী, এ জায়গা আপনি একটা উটটা জোরে চালান, ওই বিদ্যার কথা আপনি নেবেন না। মোহাম্মদের মা আমিনা বলেছিল নামটা গোপন করে, 40 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসলাম, মোহাম্মদের নামটা মনে হয় প্রকাশ হয়ে গেছে, মক্কা মদিনা তায়েবে মনে হয় খবর ছড়িয়ে গেছে, আর মোহাম্মদকে আমরা বাঁচাতে পারবো না। ওই সময় স্বামী সওহার বলেছিলেন, ও আমার স্ত্রী হালিমা একটু সবর করো, একটু সবর করো। সবর করলে কি ফায়দা আছে? হ্যাঁ, সবর করলে কি ফায়দা আছে? আমি যখন পাণ্ডব মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, মুফতি সাইফুল্লাহ বলেছিলেন আমাদের ক্লাসে, সবর, আল্লাহর কোরআনে বহু জায়গায় সবরের কথা বলেছে। আজ মুসলমানদের ভিতরে সবর নাই, ধৈর্য নাই, হট করে রেগে যায় যে কোনো কথা, একটু ভাবে না, একটু চিন্তা করে না, একটু বেরেন খাটায় না, কেন রাগবো আমরা? হ্যাঁ, আপনার আমার নবী তো রাগিনি। সে মুফতি সাইফুল্লাহ আমার ওস্তাদ বলেছিল, গল্প ছড়ে বলেছিল, বলে একটা রাজার দরবারে একটা ফকির গেছে, আর ওই ফকির সবরের একটা কবিতা পড়ছে। সবর সবর করলে, ধৈর্য ধরলে তার একটা মেয়া ফল আছে। এখন ওই ফকিরটা যখন সবরের একটা নাত পড়ে পড়ে যাচ্ছে, রাজার ছেলে তাকে ডেকে বেশ কিছু টাকা দিয়েছে, রাজা অবাক হয়ে গেল, একটা সবর সবরের কথা বলছে আর আমার বেটা তাকে ডেকে টাকা দিল, ভালো কথা। ফের আপনার ওনার কন্যা ডেকে আবার ওই সাইল ব্যক্তি ফকির ব্যক্তিকে বেশ কিছু টাকা দিয়েছে, রাজা তো অবাক হয়ে গেল, বেটাও দিলে ফের মেয়েও দিল, আবার
রাজদরবারে মন্ত্রীর ছেলে কি করেছে এখন তার বাপকে ধরে বিধারক পিটিয়েছে পিটাবার পরে এখন সেই ছেলেকে নিয়ে আদর করে আর নাচানাচি করছে খুশি করছে সবত করলে ধৈর্য ধরলে কি फायदा আছে একটু মাথায় রাখুন রাজার দরবারে তাহলে সবরের একটা নাট পড়ে একটা ফকির যাচ্ছে রাজার ছেলে টাকা দিল তার কন্যা টাকা দিল আর সেই রাজার দরবারে মন্ত্রীর ছেলে তার ছেলেকে ধরে মারল আর সেই মন্ত্রীর ছেলেকে নিয়ে আনন্দের সঙ্গে খুশির সঙ্গে নাচছে এখন রাজা চার ব্যক্তিকে ডেকেছে ছেলেকে মেয়েকে আর তার মন্ত্রীকে ছেলেকে ডেকেছে দেখে বলছে শোন তোদের চারজনের কাণ্ড আমি দেখলাম কি কাণ্ড তোদের চারজনের যে কাণ্ড আমি দেখলাম যে একটা ফকির এসে সবরের একটা নাট পড়ে যাচ্ছে আর তোরা তাকে ডেকে টাকা দিলি তা বলছে আব্বাজান আপনি যে রাজা আমি যে আপনার ছেলে যোগ্য ছেলে জ্ঞানী ছেলে আপনার বয়স হয়ে গেছে তা আমি মনে করছিলাম এই রাজা রাজার দায়িত্বটা আমি পেয়ে যাই আপনি আমার আব্বা তা আমি সবর করছি এই কারণে যদি আপনাকে মেরে দেই তাহলে এই রাজার দায়িত্বটা আমি পেয়ে যাব আমি রাজা হয়ে যাব আপনি মারা যাবেন কিন্তু আমি ধৈর্য ধরলাম কেন যে আপনাকে মারার জন্য আপনাকে যদি মেরে দিই তাহলে আব্বা মারা যে একটা পাপ আব্বা মারা যে একটা অপরাধ আমি সেই দোষের দোষী হয়ে যাব কিন্তু আমি এই ফকির ব্যক্তির সবরের জন্য আমি ধৈর্য ধরেছিলাম বলে বাপ মারের পাপ থেকে আমি বেঁচে গিয়েছিলাম বলে আমি ওই ফকিরকে কিছু টাকা দিয়েছি বোঝা গেল তাহলে ছেলে টাকা দিয়েছে কেন বাপ মারার অপরাধে বাপ মারার দোষী হওয়ার জন্য তাই ফকিরকে টাকা দিয়েছে সবরের জন্য সবর পেয়েছে ধৈর্য ধরেছে বলে বাপকে আর মারতে পারেনি হ্যাঁ মেয়েকে ডাকলো তুমি কেন টাকা দিলে ওই সময় মেয়ে বলেছিল আব্বা আমার বয়স যথেষ্ট হয়েছে আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু আপনি বিয়ে দিচ্ছেন না আপনি ভাবছেন আপনার মতো একটা রাজা হবে আপনার মতো একটা বাদশা হবে তার ছেলের সঙ্গে আপনাকে বিয়ে দেবে আমাকে বিয়ে দেবেন দেরি হচ্ছে যা বর্তমান সময় এ পাড়ার নেতা ও পাড়ার একটা নেতা এক ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয় প্রধানের ছেলের সঙ্গে প্রধানের মেয়ের বিয়ে হয় এমএলএর ছেলের সঙ্গে এমএলএর বিয়ের মেয়ের বিয়ে হয় কি হয় না কিন্তু ইসলাম কি বলছে একটা ধনী লোকের ছেলে একটা গরিব লোকের মেয়ের সঙ্গে বিয়ে দাও একটা গরিব লোকের ছেলে একটা ধনী লোকের মেয়ের সঙ্গে বিয়ে দাও উভয় উভয়ের তাহলে দাম্পত্য জীবনটুকু শান্তির সঙ্গে যাবে কিন্তু ইসলামের কথা তো নিচ্ছে না তাহলে রাজার মেয়ে বলছে আব্বা আমি এই যে বয়স আমার হয়ে গেছে আমি যদি একটা জিনার কাজ করতাম কু কাজ করতাম তাহলে সবর করেছিলাম বলে ধৈর্য ধরেছিলাম বলে এই জন্য আমি ওই জিনার পাপ থেকে বেঁচে গেছি অন্যায় অপরাধ থেকে বেঁচে গেছি আপনার সম্মান ইজ্জত বিউজ্জুতির হাত থেকে আমাকে বাঁচিয়েছে এই জন্য আমি সবর করেছি ধৈর্য ধরেছি তার জন্য আমি ফকিরকে টাকা দিয়েছি তাহলে সবরের জন্য বেটা দিলে মেয়ে দিল মন্ত্রীকে ডাকলো যে তোমার ছেলে তোমাকে মারলো তুমি কেন এত খুশি করলে বলে রাজামশাই আমার ছেলে বলছে আব্বা ওই যে ফকিরটা যে নাত পড়ে যাচ্ছে সবরের নাত ফার্সি ভাষায় কিন্তু আমি গরিব বলে আমার ছেলেকে লেখাপড়া শিখতে পারিনি বলে আমার ছেলের কাছে টাকা ছিল বটে কিন্তু ওই আবৃত্তি ওই কবিতাটা বুঝতে পারিনি বলে ও টাকা দিতে পারিনি ওকে লেখাপড়া শিখতে পারিনি বলে ও ফার্সি ভাষাটা বুঝতে পারিনি বলে আমাকে মেরেছে তাহলে আমার ছেলে মূর্খ বলে আমাকে মেরেছে তাহলে মূর্খ হলো জমের সমান আমার ছেলে ওই জম আমাকে মেরে মেরে দেয়নি আমাকে অল্পাদ্দে মেরেছে সেই খুশিতে আমি ধৈর্য ধরে সবর করে আমি ছেলেকে নিয়ে আনন্দের সঙ্গে নেচেছি
বোঝা গেল? তাহলে ধৈর্য ধরলে চার ব্যক্তি সবর করেছে বলে এরা এক একটা জায়গায় যেতে পেরেছে। মুসলমান যদি আজকে ধৈর্য ধরে আল্লাহ পাক নিশ্চয়ই এদের একটা জায়গা পৌঁছে দেবে। জোরে বল সুবহানাল্লাহ। আমিনা তু সাদিয়া বলেছিলেন হালিমা মোহাম্মদের নামটা গোপন করবেন। ওই সময় হালিমা অবাক হয়ে গেলেন, মোহাম্মদের নামটা গোপন করব সবর করব। ওই সময় বিদ্যা মানুষটা বলেছিলেন ও হালিমা তু সাদিয়া তোমার বাড়ি হলো তায়েফে, তুমি মক্কায় গিয়েছিলেন, এর নাম হলো মোহাম্মদ, এর নাম হলো মোহাম্মদের আব্বার নাম হলো আব্দুল্লাহ, এর মায়ের নাম হলো আমিনা, এর দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব। হালিমা তুসাদি অবাক হয়ে গেলেন। ওই সময় তাওরাতের ওই বিদ্যা মানুষটা বলেছিলেন হালিমা আপনি আমার ঘরের ভিতরে একটু আসুন, আমি আপন চেষ্টা করব মোহাম্মদের নামটা যেন কেউ না জানতে পারে, মোহাম্মদকে কেউ যেন ক্ষতি না করতে পারে, তার জন্য আমি আপনার সঙ্গে একমত। হালিমা তুসাদিয়ার মনটা একটু শান্ত হলো, একটু শান্ত হলো। ওই সময় স্বামীকে বললেন স্বামী নিশ্চয়ই ইনি মোহাম্মদের কোন খবর সংবাদ পাওয়া লোক, না হলে ইনি এত খবর জানবে কি করে, তাহলে এনার বাড়িতে একটু বিশ্রাম নেওয়া যাক। হালিমা তু সাদিয়া ওই বিদ্যা মানুষের বাড়িতে প্রবেশ করেছে। তাওরাতের হাফেজ ওই খ্রিস্টান তাওরাত পণ্ডিত বলেছিলেন হালিমা ওই যে আমার উপরে একটা তাক আছে যেখানে আমরা উঁচু জায়গা আল্লাহর কালাম রাখি, সেই তাওরাত, সেই তাওরাতের পণ্ডিত হাফেজ বললেন হালিমা ওইটা একটু পাড়ো, পারলেন বললেন এত পৃষ্ঠা একটু খুলে দেখো, খুলে দেখলেন বললেন হালিমা ওখানে কি লেখা আছে? হালিমা তো সাদিয়া বলছেন নাম হবে মোহাম্মদ, 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর ঘরে আমিনার বাড়িতে আল্লাহ পাক আখির জামানা নবী রসুল করে পাঠাবেন। ও নওজোয়ান যুবকেরা আল্লাহ পাক তাবারক তাআলা তাকে 40 বছর বয়সে নবী করবেন, যে কোরআনে আল্লাহ পাক জানিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ও পাঠানখালী এলাকার নওজোয়ান যুবকেরা মাথায় রাখ কোন আল্লাহ পাকের কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন পাঠিয়েছে, একটা নিয়ামত হলো আপনার আমার নবী পাক, দ্বিতীয় নিয়ামত হলো কোরআন পাক। জোরে বল সুবহানাল্লাহ। সেই নবী পাককে যারা ঈমানের চোখে দেখেছে, সেই রাসূলুল্লাহকে যারা ঈমানের চোখে দেখেছে, সেই রাসূলুল্লাহর সঙ্গে যারা সুখ দুঃখের ভাগিদার হয়েছে, আল্লাহ পাক কিছু সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তাদের ভিতরে আল্লাহ পাক কিছু সাহাবীদেরকে আল্লাহ পাক তাবারক তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক সেই নবীকে যারা ঈমানের চোখে দেখেছেন, আল্লাহ পাক সাহাবীতে পরিণত হয়ে গেছে। আজকে আমরা সেই নবীর দেশে যাই, সেই নবীর আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ওয়ালিল্লাহি আলান নাস হুজ্জুল বাইতি, আল্লাহ জানিয়ে দিলেন তোদের অর্থ হলে টাকা হলে তোরা দিদারে কাবা দিদারে মদিনায় যায়, আল্লাহর হাজি বান্দারা হজ পাকে যায়, আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করে, বিশ্ব নবীর মাজারে গিয়ে সালাম দেয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও মুসলমান নওজোয়ান যুবকেরা, ও পাঠানখালীর হাজি বান্দারা, ও ভারতবর্ষের হাজি বান্দারা, আমি নবী পাক মাজার মুকদ্দাসের ভিতরে রয়েছি বটে, আমি জিন্দা নবী হায়াতুন নবী, তোরা ভারতবর্ষের জমিন থেকে পাঠানখালী থেকে তোরা আমার নবী পাকের মাজার এসে তোরা সালাম দিবি, আমি রসুল্লাহ হায়াতে থাকাকালীন যেমন সালামের জবাব দিতাম, আমি মাজার মুকদ্দাসের ভিতর থেকে তোদের সালামের জবাবটা দিয়ে থাকি। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ, আমি সালামের জবাব দিয়ে থাকি। হায়াতুন নবী, সেই নবীকে আমরা হায়াতুন নবী বলে বিশ্বাস। একদল মত আছে তারা নবীকে মুর্দা বলে, বলুন নাউজুবিল্লাহ। আহ, হালিমা তু সাদিয়া ওই সময় পড়ছেন তাওরাত, আহারে আব্দুল্লাহ
बेटा मोहम्मद आमी ना तार मा दादुर नाम अब्दुल मुत्तालिब अल्लाह पाक তাদার ঘরে 15টা দিন থাকবে আমি হালিমাতু সাদিয়া আমার বাড়িতে 4 মাস থাকবে এরপর আসা যাওয়া করবে 4 বছর আমার বাড়িতে থাকবে যাওয়া আসা করবে মোহাম্মদ এই মোহাম্মদ আহারে ওই তাওরাতের পণ্ডিত যখন তাওরাতের এই কিতাবটা খুলে যখন হালিমাতু সাদিয়াকে যখন দেখিয়ে দিলেন হালিমাতু সাদিয়ার বিশ্বাস আর বেড়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আহ আল্লাহ নবী হবেন নি আখিরি জামানা নবী করে এনাকে পাঠিয়েছেন হালিমাতু সাদিয়ার বিশ্বাস আর বেড়ে গেল আহ ওই সময় তাওরাতের পণ্ডিত বলেছিলেন ও হালিমাতু সাদিয়া তুমি আমিনার কাছ থেকে মোহাম্মদ কেনছো তোমার বাড়িতে নিয়ে যাবে লালন পালন করবে বটে ও হালিমাতু সাদিয়া আমি তাওরাতের হাফেজ পণ্ডিত সাহেব ওই তাওরাত পণ্ডিত ওই তাওরাতের ভিতরে আল্লাহ পাক একটা নকশা পাঠিয়েছেন ওই নকশাতে লেখা আছে মিম হে মিম দাল মোহাম্মদ বলে লেখা রয়েছে ওই তাওরাতের মধ্যে লেখা রয়েছে আল্লাহর কালাম আল্লাহ পাক তখন পৃথিবীর জমিনে পাঠান নাই ওই তাওরাতের ভিতরে আর হালিমা দুসাদিয়া পড়ছে গেন মিম হে মিম দাল মোহাম্মদ এই মোহাম্মদ মার কাষ্টামটা আল্লাহ পাক বিশ্ব নবীর ঘাড়েতে আল্লাহ পাক স্টাম মেরে পাঠিয়েছেন মোহাম্মদের নাম লিখে পাঠিয়েছেন জোরে বল সুবহানাল্লাহ আরো জোরে বল সুবহানাল্লাহ মোহাম্মদ নাম লিখে পাঠিয়েছে আহা ওই সময় তাওরাতের পণ্ডিত হাত জোড় করে বলেছিলেন ও হালিমা দুসাদিয়া আমাকে একটু সুযোগ করে দেন হালিমা তুমি যেন ভাববে না মোহাম্মদের মাথা থেকে কাপড়টা সরাচ্ছ বলে মোহাম্মদকে ক্ষতি করে দেব না 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 ও হালিমা তুমি যদি আমাকে একটু সুযোগ দাও আমি ওই মিম হে মিম দাল মোহাম্মদের জায়গাটা একটা মোহাম্মদে বলে চুমা দেব ভালোবাসার চুমা দেব আর আমি অন্তরে ইমানি কলমা পড়ে নেব কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ নবী 15 বছর বয়সে তাওরাতের পণ্ডিত কলমা পড়ে মুসলমান হচ্ছেন জোরে বল সুবহানাল্লাহ আরো জোরে হবা হামনা সুবহানাল্লাহ আহ 15 দিন বয়স আরে তাওরাতের পণ্ডিত মহব্বতের সঙ্গে কিতাবের মধ্যে সাথে 3-4 বার চুমো খেলে আহ ভালোবাসার মোহাম্মদ আহ আখিরি জামানার নবী হালিমা তো সাদিয়াকে ওই তাওরাতের পণ্ডিত চুমো খেয়ে মহব্বত করে বলেছিলেন কলমা পড়ে নিয়ে বলেছিলেন ও হালিমা আমার বয়স হয়ে গেছে 80 বছর আর হয়তো 40 বছর যদি নবুয়াত এখন 120 বছর আমার বয়স হতে লাগবে অতদিন যদি আল্লাহ আমাকে না বাঁচায় ও হালিমা তোমার কাছে দাবি আল্লাহ যদি তোমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন মোহাম্মদ যেদিনকে নবুয়াত পাবে নবী বলে দাবি করবে ওই দিনকে তুমি বলে দিও তাওরাতের পণ্ডিত হাফেজ বিদ্যা 80 বছর বয়সে মোহাম্মদ তোমার 80 তোমার 15টা দিন বয়সে ইমানি কলমা পড়ে নিয়েছিল কাল কিয়ামতের ময়দানে জানো উম্মতি বলে জানো দাবিদার জানো আল্লাহ পাকের দরবার শরীফে জানো উম্মতের খাতায় আমি তাওরাতের হাফে যেন গণ্য হয়ে দায় জোরে বল সুবহানাল্লাহ কি নিয়ত তার তাওরাতের হাফেজ পণ্ডিত হালিমাতু সাদিয়াকে শান্ত করে বাড়িতে পাঠিয়ে দিলেন যাও মোহাম্মদকে আদবের সঙ্গে রাখবে সম্মানের সঙ্গে রাখবে হালিমাতু সাদিয়া বাড়ি নিয়ে গেলেন তায়েফের জমিনটা এত খরা ছিল হাদিস পাকের মধ্যে এসেছে ফেটে গিয়েছিল গাছগুলো শুকনো হয়ে গিয়েছিল গরু ছাগলের মাঠে দুধ ছিল না মোহাম্মদ যাওয়ার ওসিলায় আল্লাহ পাক গাছে খেজুর ভরিয়ে দিলেন জোরে বল সুবহানাল্লাহ সবুজ লতাতে আল্লাহ ভরিয়ে